ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বার্সেলোনার হয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে গোলের দেখা পাওয়া ব্রাজিলিয়ান তারকা মালকম ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতায় মঙ্গলবার বি গ্রুপের ম্যাচে ইন্টারমিলারের মাঠে এক এক গোলে ড্র করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা একাশীতম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই দুই মিনিটের মাথায় গোল পান ব্রাজিলিয়ান তারকা মালকম ক্লাবের হয়ে এটাই তার প্রথম গোল চার কোটি দশ লাখ ইউরোর ট্রান্সফার ফিতে গত জুলাইয়ে ক্যাম্প নুয়ে পা রাখা মালকম সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে এক ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন সাম সিরোতে গতরাতে ইন্টার মিলানের বিপক্ষে বদলি হিসেবে নামা একুশ বছর বয়সী এই ফুটবলার সব মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো কাতালান ক্লাবটির জার্সিতে মাঠে নেমেছেন ম্যাচ শেষে পার্থিবতে বার্সেলোনার হয়ে দারুণ কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন মালকম অভিষেক ম্যাচে গোল করা মালকম বলেন শৈশবে বার্সেলোনা আমার একটি স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক এবং গোল করা আমার পরিবারের সঙ্গে উদযাপন করব বার্সাতে আমার স্বপ্ন শুরু হয়েছে আমার স্বপ্ন ইতিহাস গড়া এবং দারুণ কিছু করা আমাকে আত্মবিশ্বাস জোগানোর জন্য দলকে ধন্যবাদ আমি আরও বেশি ম্যাচ খেলতে চাই প্রতিদিন অনুশীলন করি যেন আমি দেখাতে পারি যে এই দলে থাকার যোগ্যতা আমার আছে নিজের যোগ্যতা দিয়ে আগামী দিনে বার্সেলোনাকে নেতৃত্ব দিতে চাই উল্লেখ্য মিলানের বিপক্ষে ড্রয়ে চলতি মৌসুমে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নক পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা